আমার বাহন রেডি হয়ে গেছে, অলরেডি গাড়িতে স্টার্ট দেওয়া হয়ে গেছে, চলুন উঠে পড়ি চকদিঘি রাজবাড়ি যাবার জন্য। আমরা এখন NH2 ধরে যাচ্ছি। এই দেখুন, আমরা এই মুহূর্তে কলকাতার দিকে মুখ করে আছি। কলকাতা 77 কিলোমিটার। এখান থেকে সামনে গেই একটা বাঁক পড়বে, যেখান থেকে আমরা জামালপুর ঢুকব। কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য জামালপুর পড়বে বাঁ দিকে, আর আমরা বর্ধমান থেকে যাচ্ছি, আমাদের ডান দিকে পড়বে। ডানদিকে মোসাগ্রাম স্টেশন, আমরা রেলগেটটা বেরোচ্ছি এবার। চকদিঘি রাজবাড়ি যাব, আর পিছনে একটা পুরনো রাজবাড়ি আছে, সেটাও আপনাদের দেখাবো। পুরনো বিল্ডিং, সেটা খুবই সুন্দর। এই মুহূর্তে আমি চকদিঘির বাগানবাটি, জামালপুর থেকে যে রোডটা তারকেশ্বর যাচ্ছে, এই রোডের ডান দিকে পড়ে বাগানবাটি। এসে পৌঁছে গেছি চকদিঘি রাজবাড়ি। দেখুন পিছনে দেখা যাচ্ছে, খুবই সুন্দর, এখনো পর্যন্ত অক্ষতই রয়েছে। চলুন চারিপাশটা ঘুরে দেখাই। বর্ধমানের জামালপুরের কাছেই চকদিঘি। আজ থেকে প্রায় 350 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই জমিদারির পত্তন হয়। তৎকালীন বুন্দেলখণ্ডীয় রাজপুত নল সিং এই জমিদারির পত্তন করেছিলেন, বাড়িটি তিনিই তৈরি করেন। আর এই বাড়ি আজ চকদিঘি রাজবাড়ি নামে পরিচিত। প্রায় 100 বিঘা জমির ওপর এই সুবিশাল জমিদার বাড়ি, যার ভিতরে পুকুর, গাছ, বাগান আর 3টে সুবিশাল বিল্ডিং। লর্ড কার্জন এই বাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। তৎকালীন জমিদারের সাথে লর্ড কার্জনের ভালো সম্পর্ক ছিল। লর্ড কার্জন মাঝে মাঝে বেড়াতে আসতেন এই জমিদার বাড়িতে। এখানে এসে তিনি বিলিয়ার্ড খেলতেন, লাইব্রেরি রুমে পড়াশোনা করতেন। এই বিশেষ রুমটি কার্জন রুম নামে পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথেও এই জমিদার বাড়ির একটা সম্পর্ক রয়েছে। সিংহরায় বংশের এক পুরুষ সারদা প্রসাদ বিদ্যাসাগরের বন্ধু ছিলেন। তারা দুজনে একসাথে বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসারে কাজ করেছেন। সারদা প্রসাদের আমলেই বিদ্যাসাগর মহাশয়ের পরামর্শে এখানে আশেপাশের অঞ্চলগুলোর উন্নতি সাধনের চেষ্টা করা হয়। আপনাদের কি রকম বন জঙ্গল ভেতরটা। বিদ্যাসাগর এই বাড়িতে একটা গ্রন্থাগার নির্মাণ করেছিলেন, যা আজ ধ্বংসপ্রাপ্ত, তবে কিছু কিছু বই আজও সংরক্ষণ করে রাখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে সত্যজিৎ রায় সিনেমা করেন। এই সিনেমার শুটিং এই জমিদার বাড়িতেই হয়েছিল। এই জমিদার বাড়িতে বহু গুণী মানুষের পদধূলি পড়েছে, তার মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রভৃতি মানুষ আছেন। বছরের বেশিরভাগ সময় এই প্রাসাদ বন্ধ থাকে, বিশেষ করে দুর্গাপূজার সময় সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হয় এই প্রাসাদ। এই রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ,
এটা রাজবাড়ির আটচালা। এই রাজবাড়ির আটচালার ভেতরে মা দুর্গার পূজা হয়। আমি আজকে মহানবমী, মহানবমীতে এসে উপস্থিত হয়েছি এখানে। যদিও এই ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছাবে সেটা নবমী থাকবে না, পুজো পর্ব চুকে যাবে। যেদিকেই তাকাচ্ছি ভগ্নপ্রায় দশা। পৌঁছে গেছি চকদিঘি মেন রাজবাড়ির ভেতরে। ছবি তোলা তো একেবারেই নিষিদ্ধ, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের ভিডিওর সাথে সাথে স্টিল ছবি দেখতে চাইলে অবশ্যই ফলো করুন ভ্যাগাবন্ডস ডায়েরিকে ইনস্টাগ্রামে আর টুইটারে, আর ফেসবুকের পেজ ভ্যাগাবন্ডস ডায়েরিকে লাইক করতে একদম ভুলবেন না। এই জমিদার বাড়ির বেশিরভাগ অংশই প্রায় ধ্বংসপ্রাপ্ত। রাজবাড়ির মেন গেট এটা, ভিতরে প্রবেশ নিষেধ লেখা রয়েছে। আপনি এখানে ঢোকা যাবেন না, বাবুরা এসেছেন। হ্যাঁ, আর কি বলবো। আচ্ছা, এটা কি চকদিঘি রাজবাড়ি? হ্যাঁ, চকদিঘি জমিদার বাড়ি। চকদিঘি জমিদার বাড়ি। আচ্ছা, আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? ভজন সিং। ভজন সিং। এখানে কি প্রতি বছর দুর্গাপূজা হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর হয়। ঠাকুরটা তো একটু আগে দেখে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরটার সামনে। হ্যাঁ। বাবুরা কতদিন থাকবেন এখানে? পুজো অবধি থাকবেন, তারপরে চলে যান, আবার মাসে একবার করে আসেন। আপনি কি সব সময় এখানেই থাকেন? হ্যাঁ। এই দেখভাল করার দায়িত্ব কি আপনার? হ্যাঁ। আচ্ছা, ম্যানেজারও আছে। ম্যানেজারও আছে। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি তাহলে আপনার কাজে যান। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। দেখুন, রাজবাড়ির সামনে গেটে দাঁড়িয়ে থাকার পরও ঢুকতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারছি না রাজবাড়ির ভেতরটা। তো বাইরে থেকে দেখালাম যতটা দেখানো সম্ভব এই চকদিঘি রাজবাড়িকে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার এই নতুন চ্যানেলটাকে একটু বুস্ট আপ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর পাশের অল অপশন বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তীকালের অন্যান্য ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য। সাথে থাকবেন, অনেক অনেক ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে। আজকের মতো টাটা।